লকডাউনের মাঝেই শহর বর্ধমানের দোকান খোলা নিয়ে চলছিল জটিলতা। গত দুদিন ধরেই প্রশাসন এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত একদিন ডান দিকে এবং একদিন বাম দিকে দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হয় ব্যবসাদারদের। জটিলতা ছিল বর্ধমান দত্ত সেন্টার নিয়ে। অবশেষে বর্ধমান থানার আইসি এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাসের সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান চেম্বার অফ কমার্সের উদ্যোগে দত্ত সেন্টার খোলার ছাড়পত্র মিলল। তবে সেখানেও চলবে একই রীতি, অল্টারনেটিভ ডেতে খোলা হবে দোকানগুলি। কালকে আমাদের সঙ্গে আইসি সাহেবের কথা হয়েছে রাত্রেবেলা 8টার সময়। আমাদের জননেতা খোকন দা ছিলেন, ওনার নির্দেশেই বা ওনার অনুপ্রেরণায় আজকে দত্ত সেন্টার খুলতে পেরেছি আমরা। আমরা খোকন দাকে প্রথমেই আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাবো যে আজকে আমাদের দোকানদারদের পাশে উনি দাঁড়িয়েছেন, এবং আইসি সাহেবকে বর্ধমান সদর থানাকে আমরা ধন্যবাদ জানাবো কি উনি আজকে আমাদেরকে 3 মাস পর এই দোকানগুলো খোলার অনুমতি দিয়েছেন। এবং উনি যে নির্দেশিকা বলেছেন নির্দেশ, সেই নির্দেশ মেনেই আজকে দোকানগুলো খোলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন 2টো করে দোকান বন্ধ আছে, 1টা করে দোকান বন্ধ আছে, 1টা করে খোলা আছে। এইরকম করে আমরা লকডাউন 31 তারিখ অবধি চালাবো। তারপরে প্রশাসন যে নিয়ম বলবে সেই নিয়ম হিসাবেই আমরা দোকান খুলবো আর বন্ধ করবো। এটা কি প্রতিদিনই খোলা থাকবে? হ্যাঁ, প্রতিদিনই খোলা, 12টা থেকে 6টা অল্টারনেট। রবিবার বলে কোনো দিন থাকবে না? না না, রবিবার প্রশাসন বলেছে খোলা থাকবে, সেগুলো আমরা ঠিক করবো কোনটা খোলা থাকবে কোনটা। এদিন চেম্বার অফ ট্রেডার্স এর সাধারণ সম্পাদক চন্দ্র বিজয় যাদব ক্ষোভ উগড়ে দিলেন ব্যবসায়ী সুরক্ষা সমিতির বিরুদ্ধে। তিনি বলেন, লকডাউনের সময় কাউকে দেখা যায়নি, এখন সবাই বেরিয়েছে। আমি ছিলাম ব্যবসাদারদের সাথে, তাদের পাশেই থাকবো। ব্যবসায়ী সুরক্ষা সমিতি নিজের কাজ করে যাচ্ছে, আমি নিজের কাজ করি। লকডাউনের সময় তো কাউকে খুঁজে পাওয়া যায়নি, এই সময় সবাই বেরিয়ে পড়েছে। লকডাউন যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আপনারা মনে হয় মিডিয়ার লোকেরা দেখতে পাচ্ছে কি আমার চেম্বার অফ ট্রেডার্স ব্যবসাদারদের জন্য কি কি করেছে, আর অন্য সংগঠনগুলো ব্যবসাদারদের জন্য আজকে কি কি করছে। আগামী দিনে আমি ব্যবসায়ীদের পাশে আছি, যে আমার মেম্বার আছে তারও পাশে আছি, যে আমার মেম্বার নাই আমি তারও পাশে আছি। আর যতদিন বাঁচবো মানে দোকানদারের জন্য আমি লড়াই করে যাব। না না না, রাজনীতির কোনো ব্যাপার নাই, সেটা কোনো ব্যাপার নাই। আমরা সমস্ত সংগঠন মিলিত হয়েই আগামী দিনে আন্দোলন করব, আমার ইচ্ছা আছে। কিন্তু এবার কে আমার সঙ্গে আসবে কে আসবে না সেটা আমার এখন জানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন নাকি 21 তারিখ থেকে সমস্ত দোকান খুলে যাবে, এরকম কিছুই নাই। যে দোকান বর্ধমান শহরে খুলবে প্রশাসনের অনুমতি নিয়েই খুলতে হবে, সেটা মানে টাইম টেবিল হোক বা অল্টারনেট করে হোক, কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া বর্ধমান শহরে কোনো দোকান খোলা যাবে না বা বন্ধ করাও যাবে না। শহরের ব্যবসায়ীদের দুটি সংগঠনের মধ্যে চাপা ক্ষোভ সচেতন নাগরিকদের চিন্তায় রেখেছে। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাদৃতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে,
আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথেই লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে গেলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার দর্শকদের বলবো নিশ্চয় তারা সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ঘরের মধ্যেই আছে আমার মতনই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই আছি, ভীষণভাবে ঘরের মধ্যেই আছি। ফ্রম 18th March ব্যাপারগুলো আমার সব থেকে এখন যাদের জন্য খারাপ লাগছে, ডক্টর, নার্স আর রিপোর্টার, এদের জন্য আমার সবারই মানে যারা মানে সত্যি যারা যুদ্ধের মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক পেছনে, যুদ্ধ আমরা সবাই করছি, আমরা অনেক পেছনের সারিতে, আমরা শুধু সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, বস পুলিশ ভীষণভাবে।